প্রথমে শুরু করি আপনার জন্ম দিয়ে, 1933 সালে। আপনি মানে 33 সাল আমার অফিসিয়াল ডেট, কিন্তু আমি জন্মেছি 32। আচ্ছা, কোথায় আপনি যদি সেই ব্যাপারে? উত্তর কলকাতা। উত্তর কলকাতায় আপনার প্রথম এই সিনেমাটোগ্রাফির ব্যাপারে ইন্টারেস্ট কোত্থেকে হলো বা কবে থেকে হলো, সেই ব্যাপারে যদি কিছু বলেন। এটা বলা একটু মানে বেশ মানে ব্যাপার হচ্ছে যে কেন হলো, যে কী করে হলো সেটা আমি এখনও গিয়েও জানি না। কেন আমাদের সময় চলচ্চিত্রটাকে লোকে ভালো চোখে দেখতো না, অতএব চলচ্চিত্রকে আসার একটা বিরাট প্রবলেম ছিল। যাই হোক, আমরা একটা যৌথ পরিবারের মধ্যে আমি মানুষ, সেখানে আমার দাদাদের আমার নিজের দাদা এবং আর যাত্রা দুটো ক্যামেরা ছিল ওরা ছবি তুলতো, এবং সেখান থেকে আমার মনে হলো যে আমার যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আমি ওর ছবি তুলতাম, কিন্তু তখন কে দেবে ক্যামেরা, শর্ট ক্যামেরা। ক্লাস এইটে যখন আমি পড়ি তখন একটি নতুন ছেলে আমাদের স্কুলে ভর্তি হলো এবং আমাদের কাছেই ভর্তি হলো, ওখানে এলো, তার নাম অসিত রাহা। সঙ্গে পরিচয় হলো, বন্ধুত্ব হলো, তখন জানলাম যে ওর দাদার একটা ফটোগ্রাফি স্টুডিও আছে এবং ওর কাছে তখনকার দিনে লেটেস্ট মডেলের ক্যামেরা ছিল। তো আমি অসিতকে বললাম যে তুই যদি আমাকে ক্যামেরাটা শেখাস, আমাকে সব ক্যামেরার ছবি তোলার শখ, কিন্তু আমার তো নিজের কোনো ক্যামেরা নেই। তো অসিত রাজি হয়ে গেল এবং আমরা তো সব ক্যামেরাই প্রাথমিক কাজটা আমি ওর কাজ শিখেছিলাম। তারপরে যখন আমি ম্যাট্রিকটা পাস করি তখন আমার দিদি আমাকে একটা ক্যামেরা প্রেজেন্ট করে, সেটা কোডাক ব্রাউন, সেটাই আমার প্রথম নিজের ক্যামেরা। তো সেটাতে ছবি তুলতাম এবং অসিতের সঙ্গে অসিতের ক্যামেরা তো ছবি তুলতাম এবং ওদের ডার্ক রুমে গিয়ে প্রসেস করতাম, এবং সেইভাবে আমি আমার কাজটা একটা আরো ইন্টারেস্ট আর বাড়লো আর কি। এবং ওরই কিছু আত্মীয় স্বজন চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন বলে আমাদের দুটা শুটিং দেখার সব সুযোগ হয়েছিল। তো সেইখান থেকে হয়তো যাই না, আমার দুজনকারই মনে হলো যে আমরা যদি এই ক্যামেরার কাজটা শিখি তাহলে ভালো, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমাদের। তো কিন্তু কলেজে ভর্তি হওয়ার সম্ভব মানে পড়তে পড়তে অসিত রাহা ও বিদেশে চলে গেল, কিন্তু আমি কলেজে পড়তে আরম্ভ করলাম, কিন্তু পড়াশোনায় আমার মন অতটা ছিল না তখন। কিন্তু আমার তখন আমার মা চলচ্চিত্রে ঢুকবই একটা ইচ্ছেটা প্রবল ছিল আর কি, কিন্তু উপায় ছিল না। যাই হোক, কিন্তু ওই বললাম যৌথ পরিবারের মধ্যে ছিলাম বলে নানা রকম লোকে আসতো। তো আমার এক খুতো দিদির বিয়ে উপলক্ষে এক ভদ্রলোক এলেন ওর পরিবারের তরফ থেকে, শুনলাম উনি চলচ্চিত্র পরিচালক, কিরণ মায়ের সেন ওর নাম,
দাদাভাই একটা সুযোগ, যদি ওকে বলে কিছু করা যায়। মাকে বললাম, দাদাদের বলা বাবা বাবাকে বলার সাহস ছিল না, তো মাকে বলাতে মা প্রথমে রাজি হননি, পরবর্তীকালে রাজি হলেন এবং বললেন। তখন তিনি বললেন যে আমি তো কিছু করতে পারবো না, আমার যিনি ক্যামেরাম্যান আছে নবানন্দ সেনগুপ্ত থাকে তাকে আমি বলবো, তিনি যদি রাজি হন তাহলে আলাদা কথা। তো তিনি কথা রেখেছিলেন এবং রামানন্দ সেনগুপ্তের সঙ্গে কথাও বলেছিলেন। এবং ফর্চুনেটলি হলো কি, রামানন্দ সেনগুপ্ত যখন জানলেন যে আমি এই বাড়ির ছেলে, আমার জাতীয় দাদার সঙ্গে রামানন্দ একটা একটা পরিচয় ছিল, তবে এক কথায় তিনি রাজি হয়ে গেলেন এবং বললেন যে ঠিক আছে ছেলেটিকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিন। তো সেইভাবে আমি ওর ওর সঙ্গে দেখা করি এবং উনি আমাকে মানে টেকনিশিয়ান স্টুডিও অ্যাপেন্টিক আমাকে যোগদান করতে বলে। তারপরে আপনার সত্যজিৎ রায় প্রসঙ্গেই যদি বলি, সেখান থেকে আপনার প্রথম আলাপ ওনার সাথে কিভাবে হয়? সেটা 1954 সাল, যখন পথে পাঁচালি আবার গভর্নমেন্ট অনুদানে আরম্ভ হলো, তখন কোনো ওই মিচেল ক্যামেরা ছাড়া কোনো ক্যামেরা ছিল না, তো আমি মিচেল ক্যামেরার সঙ্গে অ্যাজ এ কেয়ারটেকার অফ ক্যামেরা যেতাম পথে পাঁচালি শুটিংয়ে। সেই থেকেই আমার সঙ্গে সত্যজিৎ রায়, সুব্রত মিত্র এবং বংশীচন্দ্র পরিচয়। পথের পাঁচালী, তারপর অপরাজিত, অপুর সংসার, অনেক বছর ধরে শুটিং চলে। তো সেই শুটিংয়ের ফাঁকে আপনার সাথে সত্যজিৎ রায়ের কী ধরনের কথা হতো, কী নিয়ে? তখন আমি একেবারেই নভিস, অর্থাৎ আমার সঙ্গে কোনো কথাই হতো না, মানে যেটুকু কথা হতো সেটা সুব্রত মিত্রের সঙ্গে বা কিছুটা কিছুটা মহেশচন্দ্র গুপ্তের সঙ্গে। কারণ আমি মায়ের দিকে প্রশ্ন করার সাহস আমার ছিল না, কিন্তু ওদের সঙ্গে ওদের সঙ্গে প্রশ্ন করতাম শেখার জন্য, কেন তখনকার দিনে তো চলচ্চিত্র আর কোনো ইনস্টিটিউট ছিল না বা কোনো লাইব্রেরিও ছিল না বা বই পড়ার সুযোগও ছিল না বা ছবি দেখারও ছিল। তো ওদের সঙ্গে প্রশ্ন করতে করতে করে করতাম এবং শিখতাম, এবং যখন আমি আরেকটু পুরনো হলাম তখন মায়েরটাকে মাঝে মাঝে প্রশ্ন করতাম, মায়েরটা যে সেদিক দিয়ে আমি খুব লাকি বলবো যে আমি এই তিনজন শিক্ষককে আমি আমার কাছে পেয়েছিলাম, সত্যজিৎ রায়, বঙ্কিমচন্দ্র গুপ্ত এবং সুব্রত। আমি যা ওদের কাজ দেখে দেখে ওদের প্রশ্ন করে করে আমার আমি কাজটা শিখি। আপনার নিজের সিনেমাটোগ্রাফির কাজ সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ডকুমেন্টারিতে 1961-এ সেই আপনাকে প্রথম কখন উনি জানালেন যে আপনার সঙ্গে ওনার কাজ? এটা 60-তে যখন উনি ঠিক করলেন এবং যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করলো যে রবীন্দ্রনাথের উপর তথ্যচিত্র করার জন্য, উনি গিয়ে গিয়ে ঠিক করেছিলেন যে 60-তে মানুষরা ঠিক করলেন যে উনি 61-এ যেহেতু রবীন্দ্র শতবার্ষিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ফিল্ম ডিভিশন মানুষদেরকে একটা অ্যাপ্রোচ করলো যে তুমি রবীন্দ্রনাথ তথ্যচিত্র করো
ময়দা নিজেও ঠিক করলেন যে একদিন কন্যা করবেন, পোস্টমাস্টার সমাপ্তি মণিহারা নিয়ে তো বললেন যে দেখো আমি যখন দুটো ছবি করছি তত্ত্বচিত্রটা তুমি করো, সুব্রত কাহিনী চিত্র। তো এই তত্ত্বচিত্রে প্রথম যখন আপনি কাছাকাছিভাবে কাজ করলেন ওনার সাথে, সত্যজিৎ রায়ের সাথে, আপনার বা পথের পাঁচালির সময় থেকেই আপনার, এবং আপনি বলছেন আপনি অন্যান্য লোকজনের থেকেও আপনি অনেক শিখেছেন, সুব্রত মিত্র এবং অন্যান্য থেকে, ওনার অ্যাপ্রোচ ফিল্ম মেকিং যে কোনো ধরনের ডকুমেন্টারি বা সিনেমা, এটা প্রথমেই আপনাকে কিভাবে কিছু নতুন বা কোনো নতুন কিছু দিক কিছু আপনার মনে হয়েছিল কিনা সেটা আমার কাছে মনে হয়েছিল। খুব যেটা আমি তখন মানে চলচ্চিত্রটা সবাই নতুন ঢুকেছি এবং অতটা বুঝতাম না, তো কিন্তু যেটা অন্য ছবি দেখে দেখে যেটা মনে হয়েছে যে অন্য ছবির মধ্যে যে ছবিগুলোর মধ্যে যে কৃত্রিমতা থাকতো একটা, এই ছবিতে ভীষণ সব কিছু ভীষণ স্বাভাবিক নর্মাল, যেটা পথের পাশের পেয়েছি তত্ত্বচিত্রতে তো সেরকম কিছু না। তত্ত্বচিত্রটা তো অন্য ধরনের মেকিং হয় সেখানে, এবং বেশিরভাগ রবীন্দ্রনাথের যেহেতু রবীন্দ্রনাথ মিত্র ছিলেন বলে বেশিরভাগই ক্লিপিং এবং কিছু কিছু অ্যানাকমেন্ট করে ছোটো রবীন্দ্রনাথ করেছিলেন, আমার অ্যানাকমেন্ট করেছি, বাকি সব বেশিরভাগই ক্লিপিং ব্যবহার করেছি। তিন কন্যার কথাতেই যখন আসলাম, তিনটে ছোট ছোট গল্প নিয়ে বাংলা তথা ভারতে তখন এই ধরনের ফরম্যাটের সিনেমা কতটা নতুন এবং সেদিক থেকে ভাবনাটা কি ধরনের ছিল সেটা যদি বলেন। তার আগে কখনো এই ধরনের ছবি হয়নি, মানে তিনটে ছোট গল্প নিয়ে আলাদা আলাদাভাবে তিনটে গল্প নিয়ে ছবি হয়নি, একটাই গল্প নিয়ে ছবি হয়েছে। তো যখন আমি সুবোধ করতে পারলেন না ছবিটাই নানা চোখের একটা প্রবলেমের জন্যে, তো মায়েরা বলে যে তুমি করো, কারণ না আমাকে 61 সালে রিলিজ করতে হবে মে মাসে। তো কিন্তু তিনি যখন বললেন যে দেখো আমি তিনটে ছবি তিনটে গল্প আলাদা আলাদা এবং তিনটে ছবি ফটোগ্রাফির মুড ট্যাপিং একটা অন্যরকম চাই, যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। উনি বললেন যে যেহেতু পোস্টমাস্টার একটা দুঃখিনী মেয়ের গল্প, সেদিন আমি পুরো জিনিসটা মেঘলায় তুলব, আর তখনকার দিনে মেঘলায় তোলা আমার খুব দুরূহ কাজ ছিল, তখনকার দিনে টেকনোলজি অ্যাডভান্স ছিল না আজকালকার মতো, এদের যেমন অ্যাডভান্স হয়ে গেছে, অথবা আমাদেরকে আমাকে খুব মানে অনেক আমার প্রথম কাজ, সেখানে আমার একটা নার্ভাসনেস কাজ করছি, ভয় কাজ করছি, যাই হোক, এবং সমাপ্তিকে বললেন যে এটা রোম্যান্টিক কমেডি গল্প, সেখানে খুব সাদা মাটা আমি কম্পোজিশন করবো, তুমিও ফটোগ্রাফিটা করবি, ঝকঝকে তকঝকে ছবি করাবো। আর মণিহারাতে বললেন দেখো মণিহারাতে যে ছোট চরিত্রগুলো আছে একটু তারা আনন্যাচারাল, অথবা আমার অ্যাপ্রোচটা আমার একটু আনন্যাচারাল হবে, ফ্রেমিংও আনন্যাচারাল হবে, টেকিংও আনন্যাচারাল হবে, লাইটিংও আনন্যাচারাল হবে। এই আমার প্রথম জীবনে প্রথম মানে আমি এই তিনটে ছবিতেই অনেকখানি শিখে ফেলেছিলাম, মানে এগুলো আমাকে অনেক সেখানে মানিকদা এবং বংশীদা হেল্প করেছিলেন আমাকে, অসুস্থ
থাকেন, যাওয়া যেত না, কিন্তু এই ওরা হেল্প করাতে আমি সাকসেসফুল, মোটামুটি একটা সাকসেসফুল হয়েছি। এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, এই প্রথমের দিকে উনি কি আপনাকে কোনো অন্য বিদেশি সিনেমা বা কোনো পার্টিকুলার কোনো সিনেমাটোগ্রাফারের সিনেমা দেখতে বলতেন এই শেখার জন্য? না, ব্যাপার কি হলো যে তখন খুব বিদেশি ছবি আসতো না, জিনিস ছবি আসতো, তাও সেগুলো নিশ্চয়ই বলতেন যে দেখতে, কিন্তু উনি যেটা বলতেন গ্রেট মাস্টারদের পেন্টিং দেখো এবং গ্রেট মাস্টারদের ফটোগ্রাফি দেখো, এর থেকে তুমি লাইট অ্যান্ড শেড কম্পোজিশন শিখতে পারবে। কয়েক বছর পরেই দুই বলে যেটা উনি বানালেন সেটা সাইলেন্ট, সেদিক থেকে ক্যামেরার ওপর কি আলাদা করে আরো কোনো গুরুত্ব চলে এলো যেহেতু কোনো ডায়ালগ নেই সেইখানে? না, ক্যামেরার কোনো গুরুত্ব আসেনি, কিন্তু ওটাকে মানে টেকিংটা কোনো ধরনের ছিল, যেখানে একটা বড় লোক একটা গরিব লোক, মানে সেইখানে এই তফাতটা বোঝাবার জন্যে আমার লোকেশন যেমন একটা হেল্প করেছিল টেকিং, মানে ফ্রেমিং, ফটোগ্রাফি, লাইটিং, সেভাবে হেল্প করেছিল। এর কয়েক বছর পরে আমি কাপুরুষ মহাপুরুষে ফিরে আসব, কিন্তু একটা অন্য প্রসঙ্গে, বেশ তিন চার বছর পরে প্রথম ওনার গোয়েন্দা গল্প চিড়িয়াখানা, সেখানেও আপনি ওনার সঙ্গে সিনেমাটোগ্রাফিতে ছিলেন, এবং চিড়িয়াখানা একটা বিশাল কাস্ট এবং সেটও বিশাল, যেখানে বিভিন্ন পরিবার বিভিন্ন ঘরে, সেদিক থেকে কতদিন ধরে আপনাকে এই 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 ধরনের সেটে কাজ করতে হয়েছে বা গোলাপ কলোনিটা লেগেছিল? যা হোক, সেটা একটা আউটডোর শট, আউটডোর একটা জায়গা, আপনার জায়গাটা মনে নেই, কিন্তু বিরাট একটা পাখির ঘেরার একটা কম্পাউন্ড ছিল, কম্পাউন্ডের মধ্যে আমাদের বসুচন্দ্রকে গোলাপ কলোনি লাগিয়েছিলেন, এবং সেখানে দিনের বেলা আমার যত অসুবিধা হয়নি, কিন্তু রাত্রে যে দৃশ্যগুলোতে আমাকে একটু অসুবিধা করতে হয়েছিল, কারণ তখনকার দিনে জেনারেটর ছিল না, ওই মানে আমি ইলেকট্রিক সাপ্লাই লাইট নিয়ে সেখানে ভোল্টেজ প্যাকেট করতো, তারপর আজকালকার মতো লাইটও ছিল না, তখনকার দিনে পুরনো পুরনো লাইট দিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এই প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম, কিন্তু যাই হোক, মানে ঠিকঠাক হয়ে গিয়েছিল আর কি। এই এই রাতের শুটিংয়ের ব্যাপারে যদি কিছু বলেন, মানে কিভাবে যখন এত অসুবিধে তার মধ্যে কিভাবে ওই সিনগুলো তৈরি করতেন আপনি অ্যাকচুয়ালি ওই সময় দাঁড়িয়ে? সেটা তো মানে যেহেতু আউটডোরে শুটিং হচ্ছে তার কতগুলো ডিফিকাল্ট ছিল, যেমন লাইট প্রেস করা, লাইট রাখা, লং শটগুলো, বিশেষ করে লং শটগুলো, এবং আমাদের তখন লাইটের ইন্টেন্সিটি এত বেশি ছিল না, যার জন্যে আমাকে বেশি মানে খুব লং শট নিতে গেলে আমাকে একটু প্রবলেম ফেস করতে হতো, এই প্রবলেমগুলো ফেস করেছি, কিন্তু যাই হোক সেখানে মালিকদা আমাকে খুব হেল্প করেছেন, যে উনি বুঝেছেন যেখানে অসুবিধা সেখানে উনি একটু ফ্রেমটাকে চেঞ্জ করেছেন বা লোকেশনটাকে লোকেশন চেঞ্জ করেন, ফ্রেমটাকে চেঞ্জ করেছেন বা একটা ফ্রেমটাকে কত ওয়াইড না করে গেছে ছোটো করে দিয়েছে, এইভাবে করেছেন। এরকম কোনো ফ্রেমিং আপনার মনে আছে কোনো সিনেমায় যেটা পরে গিয়ে অত্যন্ত হয়তো জনপ্রিয় হয়ে গেছে সেই সিনটা, কিন্তু করার সময় ভয়ঙ্কর অসুবিধা হয়েছে এবং তার জন্য কিছু পাল্টাতে হয়েছে, কিন্তু তারপরে গিয়ে সেই সিনটা সিনেমা খুব জনপ্রিয় হয়ে গেছে, এ ধরনের কোনো উদাহরণ যদি? সেটা গোপী গান বাঘাবাই, গোপী গান বাঘাবাইনের ছবিতে
যেমন গোপীকান্ত বাবা পড়ার মায়েরা ঠিক করলেন, তখন বললেন যে আমার গল্পে দুটো রাজা আছে, ভালো রাজা ও খারাপ রাজা, দুষ্টু রাজা। সেটা অন্যরকম হবে আর রাইটিংটা অন্যরকম হবে। মানে সুন্দর রাজা যে ভালো রাজা, তার সেটগুলো হবে একবারে মার্বেল এফেক্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেট। আর হাল্লা রাজা গুলো হবে একটু জিওমেট্রিক্যাল প্যাটার্ন এবং কাটলাইট মতো এরকম। তো এই এইগুলো খুব সাদা সাদা জিনিসটাকে তখন লোকে মানে অন্যরা অ্যাপ্রাক্ট করতো। তো সেই সাদাটাকে আমাকে ব্যবহার করতে হয়েছিলো এবং কন্ট্রোল করতে হয়েছিলো। এবং আরেকটা কথা আমি বলেছিলাম যে হার্ড শ্যাডো করতে হবে, চুলি সব মানে একটা সব শ্যাডো করছিল, সেটা সেটা আরেকটা আমার চ্যালেঞ্জ ছিল আমার। কিন্তু পরবর্তীকালে সেগুলো খুব অ্যাপ্রিসিয়েটিভ হয়েছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার কথাই যখন বলছি, এবং পরে অবভিয়াসলি কালার সিনেমা এসেছে, আপনি শুট করেছেন, সেদিক থেকে যদি উল্টো দিক থেকে দেখা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা শুট করার সব থেকে সুবিধাটা কোথায় পরের কালার সিনেমা থেকে? অসুবিধা তো নিশ্চয়ই আছে। সুবিধেটা আমি বলবো না, আমার আমি এটা আমার নিজের মত, মোর চ্যালেঞ্জিং কালারের তার রঙগুলো সেপারেট করে দেয়। আর ব্ল্যাক যে গ্রেগুলো আছে সেই গ্রেগুলোকে আমাকে টু লাইট বা আমাকে টু লাইট দিয়ে আমাকে সেগুলো সেপারেট করতে হয়। সেই জন্য আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোর চ্যালেঞ্জিং হয়ে। গুপি গাইনের বাবা গাইনের কথা হচ্ছিল, সেখানে যদি আপনি ওই শটটার কথা বলেন যেটা নিয়ে এত লেখালেখি হয়েছে, ভূতের রাজার ওই সিনটা এবং সেখানে যে নাচটা, যেটা পুরো এই সিনটা যেভাবে এগিয়ে যায়, ওইটা কিভাবে শুট করেছে ওটা যদি একটু বলেন। সেটা আমরা চারটে ভাগে ভাগে শুট করেছিলাম এবং চার রকম রং ছিল, সাদা ছিল, কালো ছিল এবং ড্রেসগুলো নানা রকম ছিল। বাকিটা যেটা 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 ওয়েভি এফেক্ট ছিল বা তারপরে চারটের ধাপে যখন লাস্টে একটা সেটা বোম্বেতে স্পেশাল এফেক্টে করা হয়েছে। একটা কথা সবসময় মনে হয়, আমরা প্রচুর ছবি দেখেছি যেখানে সত্যজিৎ রায় নিজেই দেখা যাচ্ছে যিনি ক্যামেরার মধ্যে দিয়ে দেখছেন, এরকম বহু ছবি আছে নিজেই ক্যামেরা অপারেট করে করছেন। সেখানে যদি আপনি বলেন, আপনার শুটিং চলাকালীন উনি কি প্রথমে আপনাকে ক্যামেরার যেভাবে হবে সিনটা সেটা বলে দিতেন, নাকি আপনাকে আপনার মতোও কিছুটা করতেন? উনি সব বলতেন, ফ্রেমিংটা উনি করতেন এবং আর্টি মুভমেন্ট এবং লাইটটা কীভাবে হবে, মানে কী ধরনের লাইট নিচ্ছেন সেটাও আমাকে বলতেন। এরকম কোনো সময় এসেছে যখন আপনার নিজের মনে হয়েছে যে একটু অন্যরকমভাবে যদি করা যেত কোনো সিনেমার কোনো সিন বা কোনো কোনো সময়, সেরকম ব্যাপার কিছু কী জানো, আমাদের একটা যেটা হতো এর ছবি শুটিং আগে, শুটিং আরম্ভ হওয়ার আগে আমার খুব একটা হোমওয়ার্ক হতো, অনেকদিন ধরে সেই হোমওয়ার্কটা হতো, নানা রকম প্রশ্ন করতাম, মানে আমরা আমি আমি বিশেষ করে প্রশ্ন করতাম যে আপনি চান না চান সিন বাই আমরা তার জন্যে বেসিক আইডিয়াটা একটা হয়ে যেত শুটিংয়ের আগে, তারপরে একটু এদিক ওদিক সেটা বললাম যে মায়েরা খুব রিজিড ছিলেন না, যে যদি কিছু কিছু হতো সেটা চেঞ্জ করতাম।
যেরকম আমি একটা ইনস্ট্যান্ট দিতে পারি ঘরে বাড়িতে, একটা দৃশ্য ছিল যেটা লিখি দেখে বসার পর, কিন্তু খুব লাইট সাইজের বড় বড় আয়না ছিল এবং দৃশ্য ছিল রাত্রিবেলা দৃশ্য, লাইট নিচে নিচেও নিচেও সোর্স ছিল, ওপরেও সোর্স ছিল। তো আমি অ্যাকর্ডিং টু সোর্স অনুযায়ী লাইট করতে 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 দেখেছিলাম যে কিছু কিছু লাইট কোনো আয়না কোনোভাবে রিফ্লেক্ট করে যাচ্ছে। তো আমার একটা ইয়ে ছিল যে আমি যদি একবার অপারগ না হলে মায়েরটাকে বলতাম না, তো মায়েরটা ওই সেটাই বসে থাকতেন এবং উনি বুঝলেন যে ব্যাপারটা একটা কিছু প্রবলেম হচ্ছে, আমাকে ডাকলেন। তো কী প্রবলেম মনে হচ্ছে, প্রবলেম অসুস্থ হচ্ছে আমাকে যদি বলো খুলে বলো, হ্যাঁ মায়েরটা এই ব্যাপার হচ্ছে, তোমার যে লাইট হয়েছে না যে পুরো হয়নি, যা লাইট হয়েছে আবার জ্বালা, এবং সৌমিত্র এবং সাথে দেখা ওই হাতে ছিল বলে ডাকো, লম্বা টলি শর্ট ছিল এবং মানে ওটা অনেকগুলো মুভমেন্ট ছিল। তো মায়েরা দেখে সত্যি বুঝলেন যে এটা দাদা প্রবলেম হচ্ছে, উনি একটু একটু চেঞ্জ করলেন, তাতে আমার সঙ্গে ধরে গেল। আচ্ছা, সেই সেই মোটামুটি যদি সেই পথের পাঁচালি শুরু থেকেই ধরি এবং ঘরে বাইরের পথ 55 থেকে 85 মোটামুটি ভাবে, নিশ্চয়ই আপনি ওনার যেভাবে যে আইডিয়া সিনেমাটোগ্রাফি সেটা নিশ্চয়ই এতগুলো বছরে কিছু পরিবর্তন দেখেছেন, যদি সেটা হয় তাহলে কী ধরনের পরিবর্তন আপনি দেখেছেন এই এতগুলো সিনেমার মধ্যে দিয়ে? ব্যাপার হচ্ছে ফটোগ্রাফিটা হচ্ছে কি, আমার আমার নিজের মতে সেলুলয়েডের গল্পটাকে বলা, আমি নিজে খুব বিশ্বাস। তো এখন এগুলি ছবি অনুযায়ী সেইভাবে আমার আমরা ফটোগ্রাফি যে করেছি, এবং যেমন ফর ইনস্ট্যান্ট গুপি কেন বলা হয়নি, একটা খুব রিয়েলিস্টিক গল্প নয়, একটা রূপকের মতো। তো সেখানে যা যে ধরনের ফটোগ্রাফি হবে জনরণ্যতে সেভাবে হবে না, বা অরণ্যতে সেভাবে হবে না। আবার কালারে যদি বলো সতরঞ্জকে সিদারির যে রং আসবে অশনের সংকেতে সে রং আসবে না। যখন প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ বা জনঅরণ্যের কথাই যেরকম আপনি বলছিলেন, সবই কলকাতা শহরকে হ্যাঁ একটা বিশেষভাবে দেখা, যেরকম খুবই আলাদা গোপী গাইনের থেকে বা তিন কন্যার থেকে, এই তিনটে সিনেমা খুবই, এবং তখন যেটা বলা হতো সত্যজিতের সম্পর্কে একটা কথা অনেকগুলোর মধ্যে, যে উনি পারিপার্শ্বিক সময়ের কথা বলছেন না, এটা প্রতিদ্বন্দ্বী দিয়ে শুরু এবং তারপর সীমাবদ্ধ জনগণে ভয়ঙ্কর ভাবে ফুটে ওঠা। সেদিক থেকে আপনার কলকাতায় যখন এই এটা এটার সাথে পরেও আসবে জয়বা ফেরুনাথের একটা অন্য প্রসঙ্গে, কিন্তু কলকাতায় যখন শুটিং করছিলেন সেই দিক থেকে কোন কোন দিকগুলো তুলে ধরতেন উনি বলতেন বা আপনিও ধরেছিলেন? ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটা ছবিতেই যেহেতু যেহেতু এটা কলকাতার ভিত্তিক ছবি, কলকাতার ব্যাকগ্রাউন্ডে কলকাতা এবং প্রতিদ্বন্দ্বীদের যেভাবে 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 আমরা কলকাতা শহরকে দেখি সীমাবদ্ধকে দেখাই না, কারণ সীমাবদ্ধটা কলকাতার মধ্যে হলেও বেশিরভাগই অফিস এর মধ্যে একটা, এবং সেখানে তার নাটকটা সেখানেই জমে উঠেছে। আবার জনঅরণ্যতে কিন্তু কলকাতাটাকে অনেকভাবে চালানো হয়েছে, এবং জনঅরণ্য যেটা প্রতিদ্বন্দ্বীতে দেখানো হয়নি জনঅরণ্যতে স্লাম এরিয়াটাকে দেখানো হয়েছে। জনঅরণ্যে সেই ময়দান থেকে শুরু করে
স্লাম এরিয়া এবং বড় বাজার, বড় বাজার এখন নানা রকম ব্যবসা হয় সেখানে, বড় বাজারটা। তো যে প্রসঙ্গটা বলছিলাম, ভিড়ের এই কলকাতা শহরের মধ্যে এই শুটিং করাটা কি একটা চ্যালেঞ্জ হিসেবে আপনার মনে হয়েছে? এই ভিড়ের মধ্যে দিয়ে ক্যামেরা অসুবিধে তো হতোই, বিশেষ করে বড় বাজারে তো আমরা শুটিং করতে গিয়ে অসুবিধা হয়েছে সেখানে। সেই জন্যে দেখলাম যে বড় বাজারে যদি শুটিং আমাদের শেষ করতে হয় তাহলে এখানে ডকুমেন্টারি স্টাইলের ছবিটা শুটিং করা উচিত, কারণ এখানে রিপ্লে দিলে করা যাবে না। তার লোকজন তারপর আমরা পুরো বড় বাজারের শুটিংটা পুরোপুরি ডকুমেন্টারি এবং বেশিরভাগ হ্যান্ডেলভাবে হ্যান্ডেল ক্যামেরাতে শুটিং করা হয়েছে। এই ভিড়ের কথা উনি পরেও বইতে বলেছেন, জয়বাবা ফিরুনাথের শুটিংয়ের সময় ঘাটে প্রচুর লোক জমায়েত হতো সেখানে, এবং এক এক সময় অন্য ইনফরমেশন দেওয়া হতো যেখানে শুটিং হবে সেখানে না বলে অন্য জায়গার কথা। তো সেই কিছু অভিজ্ঞতার কথা যদি বলেন বেনারসে। জয়বাবা ফিরুনাথে যেটা আমরা ফেস করেছিলাম যে গলিতে একটা শুটিং ছিল, রাত্রির দৃশ্য ছিল যেখানে ওরা পান টান খেয়ে এসে যেখানে খুনের দৃশ্যটা, তো তারা আমার দেখে লোকেশন দেখে দেখে সময় দেয় আমাকে বুঝিয়েও দিয়েছে এবং আমাকে আমিও বুঝিয়ে দিয়েছি কোথায় লাইট ফাইট বসাবো। এবং দুপুর থেকেই আমরা লাইট বসাতে আরম্ভ করলাম, যেহেতু লং শট ছিল নানা রকম ছিল গণ্ডগোল। কিন্তু যখন শুটিং করতে এলাম তখন দেখি একবারে লোকের লোকে রান্না, মানে মাথা শুধু বলি শুধু মাথা 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 মাথা, তো মানে এই লোককে সরাতে গেলে আমাদের শুটিং হবে না। বললেন দেখো এ তো হবে না, এই কাজ করা যাবে না, আমরা ইনডোরেই বিল্ড করবো সেটা। তো ওখানকার যারা এই পাড়ার যারা মাথা পড়ছিলেন তারা বুঝলেন যে এটা একটা এখন বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, সত্যজিৎ রায় যদি এখন শুটিং না করে উঠে একাত্তর দিয়ে চলে যাচ্ছে। আমাদের হোটেলে ফিরে গেলাম, ওরা সব কয়েকজন মানে সিনিয়র মেম্বার তারা এলেন মাইকে, বলে আপনারা আমাকে একদিন চান্স দিন, আপনি কালকের দিনটা শুটিং করুন, আমার দেখছি কী করা যায় এবং আমরা আমাদের দিনে মনে হয় কাউকে কোনো লোক ওরা স্যারে গেছিলেন, ওরা মানে একদম মানে আমরা খুব শান্তিতে শুটিংটা করেছিলাম। রাজস্থানে যখন শুটিং করেছিলেন সোনার কেল্লার তখন সেই মরুভূমিতে এবং এত এত বিখ্যাত সব সিন, ট্রেন চলে যাওয়া বা উটের ওপর চড়ে যেসব সিন, সেইগুলো ওই উটের শটটা আপনি কীভাবে নিয়েছিলেন সেটা সেটা যদি একটু বলেন। তখন তো ক্রেন ছিল না, হ্যাঁ, আমার ট্রাকের মাথায় ক্যামেরাটা বসিয়ে ট্রাকটাকে ঠেলেছিলাম এবং উটের সঙ্গে 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 টলি হয়েছিল। আচ্ছা, এটা কতক্ষণে এই এই পুরো সিনটা হতে সময় লেগেছিল? সময় লেগেছিল মানে সারাদিন লেগেছিল, মানে বিকেলটাকে অ্যাভয়েড করেছিলাম, কিন্তু কিন্তু ট্রেনের সঙ্গে আবার অন্য আরেকদিন করেছিলাম, ট্রেন আর উঠ যাচ্ছে। অন্য একটা কথায় আসি, সেটা হলো শিশু শিল্পীরা এত নাম করা সিনেমা সোনার কেল্লা থেকে শুরু করে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় জয়বা ফেলুনাতেও, সেখানে তাদের শটগুলো নেওয়ার সময় আপনার কোনো আলাদা করে কোনো তাদের সেই সব শিল্পীদের সাথে বোঝাপড়ার
কোনো সমস্যা বা সেদিক থেকে শিশু এবং আমরা অ্যাডাল্ট সেটা কাটিয়ে দিতে এবং ওদের সঙ্গে মানে আগেও ডেকে পাঠতেন এবং ওদের সঙ্গে নানাও খেলা খেলতেন। সোনা খেলে মুকুলের সঙ্গে বেশি ঘর হয়েছিল, তারপরে জিতের সঙ্গেও অকুল্লাতে শিশুদের সঙ্গে উনি এত বন্ধুরভাবে মিশতেন এবং নানারকম খেলা দেখাতেন, দেখতে কিনে আনতেন তাদের সঙ্গে খেলতেন এবং তারা সেই মানে ভাবতেন যে এও আমাদের একজন বড় বন্ধু। তো এই জিনিসটাতে উনি খুব সাকসেসফুল হয়েছে। আলাদা করে একটা সিনেমার কথা বলবো যেটা সাকসেস কিদারি, এমনিতে ওনার সিনেমা আমরা জানি খুব কম বাজেটে সিনেমা, সেখানে যেরকম ভাবে উনি কাজ চালাতেন সেখানে একমাত্র এটাই বোধ হয় সব থেকে ওনার বেশি বাজেটের। সেদিক থেকে আপনার ক্যামেরা বা ইনস্ট্রুমেন্টের দিক থেকে আপনার কোনো সুবিধা হয়েছিল? ব্যাপার হচ্ছে যে কিছুটা তো হয়েছিল, সেহেতু যেহেতু এটা একটা বাজেটটা বেশি ছিল বলে আমি কিছু লাইট ইম্পোর্ট করেছিলাম, লাইট না বাল্ব, ফটোফ্লট ল্যাম্প, যেটা বেশিরভাগ আমার কাজটা ফটোফ্লট ল্যাম্প দিয়ে হয়েছিল এবং সেই ফটোফ্লট ল্যাম্প মানে বিদেশি ফটোফ্লট ল্যাম্প আনিয়েছিলাম, আমার পরিচয় আনি এনে দিয়েছিল আর কয়েকটা ফিল্টার আনে আমাকে এনে দিয়েছিল, যার জন্যে আমার দৈর্ঘ্য কাজে তারা নর্মাল শুটিং যেরকম হয় নর্মাল লাইট আছে সেই লাইট দিয়ে। প্রেক্ষাপটটা এই সিনেমার যেহেতু বিশাল বড়, সেদিক থেকে আপনার ক্যামেরার জন্য কি কোনো উনি আলাদা কোনো অ্যাডভাইস দিয়েছেন কীভাবে শ্যুট করতে হবে এত বড় ল্যান্ডস্কেপ যখন আপনি শ্যুট করছেন? ব্যাপার হচ্ছে যে যে অসমিক সঙ্গেতে যেমন আমাদের রংটাকে উনি বলছেন খুব সাবডিউড রাখতে, এখানে 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 রংগুলো খুব ভাইব্রেন্ট, রংগুলো যেন ঠিক মতো হয়, মানে নবাবি ব্যাপার ছিল সেই রংগুলো যেন ঠিক মতো আছে, ওর জামা কাপড় সেই সেই সেইটাই উনি বলেছিলেন। এটা কি পরে মনে হয়েছে আপনার যে গুপি বাইন গুপি গাইন বাঘা বাইন শুটিং করার সময় সেখানে এই ধরনের কিছু কিছু যখন রাজপ্রাসাদ দেখাচ্ছে বা রাজা রাজ্য দেখাচ্ছে সেখানে কিছু কিছু ওই রঙের যদি সাহায্য নেওয়া যেত সেখানে ভালো হতো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা না হয়ে সেই সিনেমাগুলো? ভালো হতো কি খারাপ হতো বলা বলা মুশকিল, তবে আমার কাছে মনে হয় যে যে সারপ্রাইজটা আমি দিয়েছিলেন লাস্ট কালারে করে সেটা সেটা নষ্ট হয়ে যেত, পুরোটা কালার হতো। নিশ্চয়ই অরণ্যের দিনরাত্রি শুটিং নিশ্চয়ই অন্যগুলোর থেকে অনেক আলাদা, একদম জঙ্গলে এবং সেখানে অনেক রাতের দৃশ্য এবং অনেক আউটডোর। তো এই ইনডোর আউটডোর কথাই যদি হয়, সেখানে ওনার মূল ক্যামেরার অ্যাপ্রোচটা কিভাবে আলাদা হতো বা আপনারও যখন আপনি আউটডোর শুটিং করছেন সেখানে থেকে ভেতরে, আলো তো একটা বিশাল বড় ফ্যাক্টর। হ্যাঁ, ব্যবহার হচ্ছে কি তখন আমাদের বললাম তো এখনকার যেমন এই কেমাই টি কেমাই ছিল তখন তো ছিল না, আমাকে ঘরের বাইরে ভেতরে সে আমাকে রিফ্লেক্টর দিয়ে ব্যালেন্স করতে হতো, কখনো কখনো সেগুলো দিয়ে কখনো কখনো কোন 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 পার্টটা ইম্পর্টেন্ট সেই পার্টটা অনুযায়ী এক্সপোজার দিয়েছি, এর ঘরের ভেতরে যেখানে কাজ হচ্ছে এই ঘরটাকেই আমরা আমি ইম্পর্টেন্স দিয়েছি, বাইরেটাকে একটু ওভার এক্সপোজ করে দিচ্ছি। সিনেমার থেকে এবার যদি ডকুমেন্টারিতে আসি, সিকিম আমরা এত বছর পর দেখলাম কয়েক বছর আগে পুরো ডকুমেন্টারিটা, তো সেই সময় শুটিংয়ের কথা যদি কিছু বলেন, কারণ ওরকম একটা জায়গায় গিয়ে এবং উনি যেভাবে
পুরো জিনিসটাকে দেখিয়ে দিল। সিকিমের ব্যাপারটা হচ্ছিল যে সিকিম যখন সিকিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আসেনি, সিকিম তো ওনার আলাদা রাজ্য ছিল এবং ওরা বলে দিয়েছিল যে কোনো হেভি ভারী জিনিস নিয়ে আসবে, এদের রাস্তা নেই, সব জিরোগুলো রোড পথে খুব যত কম ইকুইপমেন্ট পাওয়া যায় আনা যায় সে ভালো, তার জন্যে আমরা কোনো রকম রিফ্লেক্টর ফিফ্লেক্টার নিয়ে যাই না। আমার সঙ্গে যেটা ছিল দুটো ব্যাটারি সানগান ছিল, কিছু আর ক্যামেরা ক্যামেরা মানে ধরো মানে বড়ো নাগরা মেশিনও ছিল না, একটা নিজের একটা উঠের মেশিন ছিল যেটা ব্যাটারি দিত সেইটা, এইগুলো নিয়ে আমরা শিখেও সিকিম ফেলা যায়। ওখানে যখন ওই উৎসবের সিনগুলো শুটিং হচ্ছিল এবং অন্যান্য, তখন সেখানকার লোকজনের থেকে আপনারা কিরকম রেসপন্স পেয়েছেন শুটিং করার সময়? খুব মানে খুবই ভালো, কোনো প্রবলেম কিছু খাবার নেই, যেহেতু যে ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু এটা রাজার অর্ডার, রাজা এই ছবিটা করার জন্য, রাজা রানী এই ছবিটা করার জন্য, এটা তো তখন তো জানতো না যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে চলে যাবে, এবং রানী যেটা রানী যেটাকে মেনটেন করা, যেহেতু রানী আমেরিকান ছিলেন, আমেরিকান ট্যুরিস্টদের আনার জন্য এই ছবিটা মেনলি করা হয়েছিল, অতএব সেখানে আমাদের আমাদের কোনো কোনো শুটিংয়ে কোনো প্রবলেম হয়নি। ইনারাইয়ের শুটিংয়ের সময় সেটা বেশ ধরুন 10 বছরের ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডকুমেন্টারি হয়েছিল তার অনেক পরে, সেখানে এবং দুজন পার্সোনালিটির ওপর দুটো ডকুমেন্টারি, সেখানে আপনার যে কোনো দিক থেকেই অ্যাপ্রোচে ওনার কিছু মনে হচ্ছে অন্য কোনোভাবে দেখানোর চেষ্টা করেছিলেন যখন ইনারাইতে এলো? ব্যাপার হচ্ছে যে একজন মৃত একজন জীবিত, উনি মৃত লোক তিনি ছিলেন তাকে তো আমরা পাবো না, কিন্তু একে আমরা পেয়েছিলাম, এবং যেটা বিনোদার ব্যাপারে যেটা আমি যেটা নিজে ঠিক ভেবেছিলাম যেরকম ওকে আমি দেখি আমি সেইভাবেই দেখি, কোনো আলো ফালো ব্যবহার আমি খুব দরকার না হলে ব্যবহার করবো না, ওই আমার কাছে ব্যাটারি সারগান ছাড়া কিছু ছিল না, ওখানে কারেন্টের ব্যাপার, তো ওকে যেখানে উনি যেখানে অন্ধকারে বসে তো অন্ধকারেই বসে গেছে, মানে ওর যাতে নর্মাল সিটার যেন ঠিক থাকে, এই 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 অ্যাপ্রোচ নিয়ে আমি বিনোদ বিহারীটা ইনারাইটা করেছি। আমি প্রসঙ্গে তখন জিজ্ঞেস করি, বিনোদ বিহারী মুখার্জিকে নিয়ে ডকুমেন্টারি করার ওনার আলাদা কোনো কারণ বা কিছু উনি আপনাকে বলেছেন, মানে উনি কেন মানে এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিল্ডিউশন করার ছবি অ্যাপ্রোচ করেছিল, এবং যেহেতু মানিকদা বিনোদ বিহারের ছাত্র ছিলেন সেই জন্য মানিকদা একটু ইন্টারেস্টেড নিয়েছিলেন এবং সেই ইন্টারেস্টেই মানিকদা ছবিটা করেছিলেন। পরে কিছু বছর পরেই বালা সরস্বতীকে নিয়ে বালা বলে যেটা সেটাও রিসেন্টলি ইউটিউবে পুরোটা এসেছে, সেটা এবং একটা নাচের সেখানে একটা মুভমেন্টের একটা খুব ইম্পর্টেন্স আছে, সেদিক থেকে আপনার কি ধরনের কিভাবে আপনি নেওয়ার চেষ্টা করেছেন? ব্যাপার হচ্ছে যে আমাকে মানিকদা বলেছিলেন যে এখানে তুমি কোনো রকম মানে কোনো রকম কায়দার কারণে খুব সিম্পল হয়েছে ফটোগ্রাফিটা হবে, কারণ ওর নাচটাই হচ্ছে মেন এবং ওর মুদ্রাগুলো হচ্ছে মেন, মুদ্রাগুলো যখন আমি মুদ্রাগুলো যখন নেবো তখন সে যদি মুদ্রাগুলো খুব পরিষ্কার হয় সেইভাবে ও ফটোগ্রাফি অথচ পালা সরস্বতী করতে গিয়ে আমি এখন যে কায়দা কারণ করেছি তা নয়।
আমরা জানি উনি বহু অভিনেতা অভিনেত্রীকে বহু সিনেমায় নিয়েছেন, যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় একজন উদাহরণ নিশ্চয়ই। সেই আপনি শুরু করেছিলেন অভিযান থেকে এবং তার বহু বছর পর অব্দিও কাজ করেছেন ওনার সাথে। ওনাকে পার্টিকুলারলি শ্যুট করার সময় কি সেরকম কোনো ইনস্ট্রাকশন থাকতো, বা যে কোনো অভিনেতা অভিনেত্রীদের কোনো অ্যাঙ্গেলে শ্যুট করার সময়, যেরকম আমরা এমনিই জানি ওনার নিজের সিনেমা নয়, সুচিত্রা সেন একভাবে বলে দিতেন তাকে শ্যুট করতে, সেরকম কি ওনার সংলাপের দিকটা, যারা নতুন আর্টিস্ট তারা কীভাবে বলতে অভ্যস্ত সেইভাবে সংলাপটা দিচ্ছিল, তাতে যে তাতে ওদের বলতে সুবিধে অর্থাৎ আমরা যে অ্যাঙ্গেলটা ডান দিকে অ্যাঙ্গেলটা ভালো বা দিকে একে একটু সুন্দর করো সেরকম দিকে তারা যেভাবে দেখছি সেভাবেই শুটিংটা। একটা অন্য ধরনের প্রশ্নে আসি, একদমই অন্য রকমের প্রশ্ন, জাস্ট জিজ্ঞেস করার জন্য কৌতূহল বশত। এখন দাঁড়িয়ে এত ধরনের ক্যামেরা, এত ধরনের টেকনোলজি এসে গেছে, সেদিক থেকে আপনার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সত্যজিৎ রায় যদি কোনো সিনেমা করতেন, কোনো বিশেষভাবে তার ক্যামেরার কাজ পাল্টাতো, বা উনি আরও কিছু আনতে পারতেন তার গল্পে বা সিনেমায়, যেটা উনি তখন হয়তো পেরে ওঠেননি এই টেকনোলজিক্যাল এই চ্যালেঞ্জেসের জন্য? টেকনোলজি এসছে নিশ্চয়ই, অনেক বেশি এসছে, নানানভাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমি নিজে মনে করি যে এখনকার ছবিগুলোর মধ্যে যন্ত্র বেশি যন্ত্রিক, যন্ত্রকে বেশি ব্যবহার করা হয়, যেখানে 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 করতে যেখানে সে গল্প সে যন্ত্রটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু লোকেরা করে যাচ্ছে নিশ্চয়ই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যা শুটিং হতো জানি এডিট করার পরে সে অনেক সিন বাদ পড়ে যায়, সেগুলো সিনেমায় রাখা সম্ভব হয় না, এরকম কোনো সিনেমার বা অনেক কোনো সিনেমার সিনেমাগুলো কোনো সিন মনে হয়েছে আপনার আক্ষেপ হয়েছে যে এই সিনটা শ্যুট করেছিলেন কিন্তু সেটা আর সিনেমায় রাখা যায়? আচ্ছা, আমি পেন্টিংয়ে এসে আমি যেতাম দেখতাম আর কি, তখন আমি মায়ের যখন আমার লিখে বলি যে দেখো আমি জানি তোমার মনটা খারাপ হয়ে গেছে, সব ভালো সকলে কেউ দিয়ে ডিরেক্টরকে বুঝছে ক্ষতি তার শরীর জন্য তার টেম্পোর জন্য মুডের জন্য। এত বছর যে আপনি কাজ করেছেন ওনার সাথে, আপনার নিজের দিক থেকে, আপনার এই ক্রাফটের দিক থেকে সিনেমাটোগ্রাফির, আপনার কোন জিনিসটা সব থেকে মনে হয়েছে আপনি বেশি শিখেছেন, যেটা এত বছরে ভয়ঙ্কর আপনার একটা অন্যান্য ডিরেক্টরদের সাথেও কাজ করতে গিয়ে সুবিধা হয়েছে, অন্যান্য সিনেমাও শ্যুট করতে গিয়ে সুবিধা হয়েছে, আপনাকে যদি বলা হয় যদি কিছু থাকে সত্যজিৎ রায় থেকে সব থেকে বড় সিনেমাটোগ্রাফি, আপনি কি বলবেন? এবং সেটা অন্যান্য
আলাদা বা কোনো কোনো সময় কোনো মিল পেয়েছেন কি তখনকার অন্য কোনো ডিরেক্টরদের সঙ্গে? প্রত্যেক দিনের আর ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, কিন্তু আমি যে দেখি আপাতত মায়েদা সাইনি যে তপন দিনা সাইনি তপনদার অ্যাপ্রোচটা মা মায়েদার অ্যাপ্রোচটা তাদের কিছু কিন্তু তরুণদের অ্যাপ্রোচটা কোনো ধরনের কীভাবে আলাদা করবেন যদি একটু বলেন? বাংলাদেশের তরুণ তপনদার সবটাই খুব সিম্পল সিম্পল ছিল, যেটা হয়তো মায়েদার মায়ের একটু আমাকে সেইভাবে লাইটিংটা করতো, যাতে মুখ চোখ ঠিক মতো পরিষ্কার করে, যেখানে হয় অন্য সম্বন্ধা বা মায়েদের চুলখানি মুখটা দেওয়া পরিষ্কার নাও দেখাতে পারত, খুব স্বাভাবিক, কিন্তু যেখানে আমাকে একটু অস্বাভাবিক করতে হয়েছে কমার্শিয়াল ছবিগুলো। আরেকটা কথাতেও আসি, আপনার কোনো সিনেমা সত্যজিৎ রায়ের দেখে যেটা আপনি করেননি সিনেমাটোগ্রাফি, দেখে মনে হয়েছে যে সেইখানে আপনি সুযোগ হলে ওই ক্যামেরা সেটা অত্যন্ত ভালো লাগতো? আমি উত্তর আমি দিতে পারবো না, কারণ না নিশ্চয়ই একটা ডিফারেন্ট ক্যামেরাম্যান তার ডিফারেন্ট অ্যাপ কিছু দিচ্ছে, সে কী করে কাজ করেছে সে তার মধ্যে কাজ করেছে, এখানে আমি কী করতাম না করতাম সেটা গল্প বিশেষ আমি সেই ক্যামেরাম্যানের কথাতে যাচ্ছি না, মনে ইচ্ছে হয়েছে যে হ্যাঁ আমিও যদি এই এই এইটা করতাম যদি। এটা তো সবসময় আমার মাইন্ডে সবসময় জিনিস করতে পারে ভালো, কিন্তু সেটা তো সম্ভব হয়নি বাংলাদেশে। শুটিংয়ের বাইরে আমি যদি বলি ক্যামেরার পেছনে যখন শুটিং হতো না, এমনি আউটডোরে বাইরে কোথাও যখন যেতেন বা কলকাতাতেও, সেই সময়ের কিছু কথা যদি বলেন বা কোনো ইন্টারেস্টিং কোনো ট্রিভিয়া যেগুলো ধরুন ক্যামেরায় ধরা পড়েনি আপনার নিজেদের গল্পের মধ্যে বা ওনার নিজেদের বাড়িতে গল্পের মধ্যে ধরা পড়েছে এটা আমরা জানি না। বাড়ির মধ্যে তো আউটডোরে নানা রকম ঘটনা ঘটত, যেমন ব্যবহার করিনাতে এক দৃশ্য ছিল যেখানে ফেলুদারা এবং চক্ষু এবং জটায়ুরা মঙ্গলদার মেঘরাজের বাড়ি যাবে, যেখানে মানে বললেন বেড়াতে সবার খুব ফেমাস, বললেন যে আমার এখানে একটা সবার ছিল বেনারসটাকে একটু ভালোভাবে এক্সচেঞ্জ করা যায়, আর সবার বললেই তো সবার আসি আসার আসবে না, আগে তো ডেট দিয়ে আনা যায় না, সকলে বলে গেছি সত্যজিৎ রায় বলেছেন দেখা যাক, সকলে যারা আমাদের লোকজন বা ওখানকার লোকাল যারা আছে আমাদের হেল্প করতে হবে, আর বেনাসের গুলিগুলো খুব হিন্দি অন্ধকার অন্ধকার, আমার ভয় হচ্ছে যে সারা আসলে অন্ধকার হয়ে যায় তাহলে আজকে শুটিংটাই করা যাবে না, মায়েদাকে বলছি যে মায়েদা কিন্তু আরও আস্তে আস্তে পড়ছে কিন্তু মানে দেখো দেখো দেখা যাক দেখা যাক, তারপর কিছুক্ষণ মাঝে কিন্তু রবগুলো আসছেই আসছে আসছে কিনে শোনা আসছে, এভাবে নিয়ে আসছে কামুভার জীবনে আমাদের একজন আর্টিস্ট ছিল, সে করেছে কি এক একটা মূলও ধরেছে সাড়ের সামনে সাতটাকে দেখাতে দেখাতে সাতটাকে নিয়ে আসতো অনেক দূর থেকে প্রায় দশ পনেরো মিনিট দূর দূর থেকে নিয়ে নিয়ে এসে এসে মায়েদাকে বলে যে মায়েদা কোথায় সাতটাকে রাখবো, তো মায়েদা বলে এইখানে রেখে দাও, এইখানে মূলটা খুলে দিল সাতটা এখানে হয়ে গেল আবার সাতটা গেল। সত্যজিৎ রায়ের সাথে আপনার শেষ
কথোপকথন কিরকম সময় বা কি হয়েছিল যদি মনে শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে আবার একটু অন্য ধরনের প্রশ্ন করেই শেষ করবো আর কি। আজকে এখন যদি আপনাকে বলা হয় সত্যি চাই, যদি থাকে কোনো প্রশ্ন তাকে করা যেটা আপনার করেননি বা আজকে দাঁড়িয়ে মনে হয় করবেন, তাহলে সেই প্রশ্ন কি প্রশ্ন হবে? আজকে দাঁড়িয়ে আপনাকে যদি বলা হয় সত্যজিৎ রায়কে একটা প্রশ্ন করতে, যে কোনো যে প্রশ্ন আপনার করা হয়ে ওঠেনি বা আজকে সিনেমা চারিদিকে দেখে যা মনে হচ্ছে যে কোনো প্রশ্ন আপনার মাথায় আছে, সেটা কি প্রশ্ন হবে? যেহেতু সেগুলো নেই আমি মায়ের দিকে বলতাম, মায়ের দিকে আপনি আর ছবি করবেন না।